নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, সবাইকে শুভ সকাল। আজকে নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটা কারণ তো আপনারা সবাই জানেন, আর বিশেষ করে ছোটরা খুব ভালো করে জানে, নাকি এখনকার ছোটরা অতটা জানে না? না, এখনকার ছোটরা বোধ হয় এতটা জানে না। তার কারণ সকালবেলা তো আকাশ ছেয়ে যেত ঘুড়িতে, আমাদের ছোটবেলায় বেলা একটা দেড়টা পর্যন্ত ছাদ থেকে টেনে নামানো যেত না। তো সেই যে বিশ্বকর্মা পুজোর দিন, বিশ্বকর্মা পুজো এখন আর ছোটরা ঘুড়ি ওড়ায় না, সেই দিনটা চলে গেল। কিন্তু আমাদের খুব একটা উৎসবের দিন ছিল ছোটবেলায় বিশ্বকর্মা পুজোর দিন। তার বাইরে আজ শ্রী শ্রী হরিদাস ঠাকুরের তিরোভাব দিবস, পণ্ডিতপ্রবর কৈলাসচন্দ্র জ্যোতিষার্ণবের জন্মতিথি, পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী অষ্টনাগ পূজা সমাপন এবং মনসা দেবীর ভাসান, ভাদ্রাবতী পূজা সমাপন এবং অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজকে 1876 খ্রিস্টাব্দে এই 15ই সেপ্টেম্বর তার জন্ম হয়েছিল। এবারে বেনী মাধব শিলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 31শে ভাদ্র 1431 ইংরেজির 17ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার। আজ চতুর্দশী, সূর্যোদয়ের সময় ভোর 5:27, সূর্যাস্তের সময় বিকেল 5:37, নক্ষত্র শতভিষা। জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, রাক্ষস গণ। দিনের বেলা 2:28 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপাতত ওই শরণাগত সৌমিত্র পরিবারের নাম্বার এবং 9123615431 এই নাম্বার। চিঠির সঙ্গে অতি অবশ্যই SG এই কথাটি লিখে দিতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তন আমরা অভিমন্যু বধের ঘটনা বলেছিলাম, তারপরে অর্জুনের প্রতিজ্ঞার কথা বলেছিলাম, সেই পর্যন্তই থাক। আজকে বিশ্বকর্মা পুজো, দেবশিল্পী বিশ্বকর্মা সম্পর্কে দুটো চারটে কথা আপনাদের বলা কর্তব্য আমার, বলতে ভালোও লাগবে, ছোটবেলার কথা মনেও পড়ে যাবে। আজ তাহলে পুরাণ চিরন্তনে বিশ্বকর্মার কথা, তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত বলে যে প্রবন্ধটি পাঠ করে শোনাচ্ছি আপনাদের, তার আবার খানিকটা অংশ পড়ে শোনাব। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাব চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আন্দামান থেকে ফিরে এসেছি আমরা। এইবার নানান জায়গায় ছড়িয়ে থাকা দুর্গা মন্দিরের কথা শোনাবার চেষ্টা করব আপনাদের 92.7 BGFM এ এই শরণাগত অনুষ্ঠানে। তাহলে এখন একটু গান, তারপর দেবশিল্পী বিশ্বকর্মার কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা ঘুড়ির দেবতা করে তুলেছিলাম ছোটবেলায়, কলকারখানার দেবতা হিসেবে বিশ্বকর্মা খ্যাত, এবং আজকে কলকারখানা, যন্ত্রপাতি কোনো ব্যবহার করা যাবে না, এইরকম সব নিয়ম কানুন আছে, যদিও আমি যন্ত্রপাতি ব্যবহার করেই আপনাদের সঙ্গে কথা বলছি। কিন্তু বেদে পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা তাকে বিশ্বকর্মা বলা হয়। বিশ্বকে যিনি কর্মের মধ্যে দিয়ে সৃষ্টি করেছেন তিনি বিশ্বকর্মা। বিশ্বকর্মার মায়ের নাম হচ্ছে যোগসিদ্ধা, তিনি বৃহস্পতির বোন, বাবার নাম প্রভাস, ইনি হচ্ছেন অষ্টম বসু। তিনি শিল্প সমূহের প্রকাশক, অলঙ্কারের স্রষ্টা, দেবতাদের বিমান নির্মাতা, এবং এই যে মানুষ শিল্পকলায় পারদর্শিতা লাভ করে
এরই কৃপায় সেটা করে। বিশ্বকর্মাই লঙ্কা নগরী তৈরি করেছিলেন, রাবণের সেই লঙ্কা নগরী। ইনি উপবেদ, স্থাপত্যবেদের প্রকাশক, এবং এই যে 64 কলার কথা বলি আমরা, সেই 64 কলার অধিষ্ঠাতা ইনি। প্রাসাদ, ভবন, উদ্যান প্রভৃতি এর আন্ডারে যাকে বলে। ঋগ্বেদে লেখা রয়েছে যে ইনি সর্বদর্শী ভগবান, এর চোখ, মুখমণ্ডল, বাহু ও পদদ্বয় সব দিক ব্যাপ্ত করে আছে। বাহু আর পায়ের সাহায্যে ইনি স্বর্গ আর মর্ত নির্মাণ করেন। ইনি ধাতা, বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি, পিতা, সর্বজ্ঞ। ইনি সর্বমেধ যজ্ঞে নিজেকে নিজের কাছে বলি দেন। ইনি বাচস্পতি, মনোজব, বদান্য, কল্যাণকর্মা, বিধাতা। এই যে এত এত অভিধা আপনাদের বলছি বিশ্বকর্মা সম্পর্কে, আমরা এগুলো অনেকটাই জানতাম না হয়তো, কিন্তু সেটা বড় কথা নয়। যেটা বড় কথা, যেটা বলতে চাই বিশেষ করে, সেইটা হচ্ছে যে এই যে বিশ্বকর্মা, একে আমরা একটা ছোট গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলেছি। ইনি কলকারখানার দেবতা এই পর্যন্ত, কিন্তু ভেবে দেখুন এই বিশ্বে যা কিছু আছে, যা কিছু, যে কোনো কিছু নির্মাণ, সেই সমস্ত কিছুর অধিপতি হচ্ছেন বিশ্বকর্মা। বলবো তার কথা আরো, বলবো এই 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। তার মাঝখানে একটু গান শুনে নি আমার কথা, 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। আজকে তার পূজার দিন। তো কোন পুরাণ মতে বিশ্বকর্মা বৈদিক ত্বষ্টা দেবতার কর্মশক্তি আত্মসাত করেছিলেন, এই জন্য তাকে ত্বষ্টা বলা হয়। ইনি কেবল দেবশিল্পী নন, দেবতাদের অস্ত্র শস্ত্র ইনি তৈরি করেন। আগ্নেয়াস্ত্র, এই যে ভয়ঙ্কর সমস্ত অস্ত্র যার ভেতর থেকে আগুন বেরিয়ে আসে, পুরাণে যার কথা বলা আছে, এবং সেখান থেকে আরম্ভ করে যদি আমি বলি যে আধুনিক কালের যে সমস্ত রাইফেল, বন্দুক, পিস্তল, বোমা, এই সমস্ত কিছুর অধিপতি আসলে বিশ্বকর্মা। মহাভারত বলছে যে ইনি শিল্পের শ্রেষ্ঠ কর্তা, সহস্র শিল্পের আবিষ্কারক, সমস্ত রকমের কারুকার্য এর তৈরি করা, ইনি স্বর্গ সৃষ্টি করেছেন। লঙ্কাপুরী ইনি তৈরি করেছিলেন, সে কথা বলেছি আপনাদের। রামের জন্য যখন সেতু তৈরি করা হচ্ছে সেই লঙ্কায় যাওয়ার জন্য, তখন ইনি নলকে তৈরি করেন। নল নামে যে বানর, তাকে তৈরি করেন এই বিশ্বকর্মা। বিশ্বকর্মার মেয়ে হচ্ছেন সংজ্ঞা, তার সঙ্গে সূর্যের বিয়ে হয়। তো সংজ্ঞা, সেই গল্প এর আগে, বহুদিন আগে অবশ্যই, পুরাণ চিরন্তনে বলেছি যে সংজ্ঞা সূর্যের যে প্রখর তাপ সহ্য করতে না পেরে বিশ্বকর্মা সূর্যকে তার উজ্জ্বলতার 8 ভাগের 1 ভাগ কেটে দেন। এই যে কেটে যাওয়া অংশ, এটা পৃথিবীর ওপর এসে পড়লে সেইটা দিয়ে বিশ্বকর্মা বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, কার্তিকেয় শক্তি আর অন্যান্য দেবতাদের অস্ত্র শস্ত্র তৈরি করেছিলেন। এই যে রথযাত্রার সময় আমরা দেখি জগন্নাথ মূর্তি, বিশ্বকর্মা তৈরি করেছিলেন, এবং অসম্পূর্ণ মূর্তি, তার কারণ আপনারা জানেন যে রাজামশাই ঢুকে পড়েছিলেন ঘরের মধ্যে। বিশ্বকর্মার শর্ত ছিল যে কেউ আমাকে বিরক্ত করতে পারবে না, আমি যতদিন ধরে মূর্তি তৈরি করব। এই সমস্ত কিছু নিয়ে বিশ্বকর্মা। সৃষ্টির দেবতা তো ব্রহ্মা, তাহলে বিশ্বকর্মা কিসের দেবতা? শিল্পকলার দেবতা তো নটরাজ বলতে পারেন, সরস্বতী বলতে পারেন, তাহলে বিশ্বকর্মা কিসের দেবতা? বিশ্বকর্মা নির্মাণের দেবতা, কোন একটা কিছু গড়ে তোলার দেবতা, তাতে প্রাণ প্রতিষ্ঠা করার কাজটা অন্যের। এইরকম করে হয়তো আমরা বিশ্বকর্মার সঙ্গে অন্য যারা সৃষ্টির দেবতা তাদের ভাগ করে নিতে পারি। আজ বিশ্বকর্মা পূজোর সকালে তার কথা শোনালাম আপনাদের 92.7 BGFM এ
এই শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। বৌদ্ধ ভারত, আপনারা জানেন হিন্দুরা মানুষ পূজা করতে ভালোবাসে, সেদিকে তাদের আগ্রহ ঐকান্তিক। যদি আপনারা কিছু দীর্ঘকাল বেঁচে থাকেন তবে দেখতে পাবেন আমাকেও বহু লোক পূজা করবে। যদি হিন্দুদের মধ্যে কেউ কোনো ধর্ম প্রচার করে তবে জীবিতকালেই তাকে তারা পূজা করতে শুরু করে। ফল কথা, কাউকে পূজা করবার আগ্রহ এবং প্রবণতা তাদের চিরন্তন। অথচ তাদেরই মধ্যে বাস করেও বিশ্ববিখ্যাত বুদ্ধদেব আজীবন এ ঘোষণাই করে গেছেন যে তিনি একজন সাধারণ মানুষ মাত্র। এ ছাড়া অন্য কোনো উক্তি তার কণ্ঠ থেকে তার কোনো ভক্ত কখনো বের করতে পারেনি। তার অন্তিম বাক্যগুলি চিরদিন আমার অন্তরে একটি অব্যক্ত স্পন্দন জাগ্রত করেছে। তিনি তখন বৃদ্ধ, রুগ্ন, মৃত্যুপথ যাত্রী। ঠিক সে সময় একজন অস্পৃশ্য অন্তজ ব্যক্তি তার কাছে উপস্থিত হয়েছিল, সে গলিত মাংসভোজী। হিন্দুরা সেই জাতের কাউকে লোকালয়েই প্রবেশ করতে দেয় না। সেই শ্রেণীর একটি লোক সশিষ্য বুদ্ধদেবকে তার গৃহে আহারের নিমন্ত্রণ করেছিল। সে দীন দরিদ্র ব্যক্তিটির নাম চুন্দ। সে তার সাধ্যমতো, যুক্তি বিবেচনা মতো সেই মহান আচার্যকে আপ্যায়িত করতে চেয়েছিল, তাই প্রচুর শুকর মাংস এবং অন্ন প্রস্তুত করে বুদ্ধদেব ও তার শিষ্যগণকে সে পরিবেশন করল। বুদ্ধদেব একবার সেই আহার্যগুলি তাকিয়ে দেখলেন। শিষ্যেরা সবাই ইতস্তত করছিল তারা সেই ভোজ্য দ্রব্য গ্রহণ করবে কিনা। বুদ্ধদেব তখন তাদের বললেন, এ আহার্য তোমরা কেউ গ্রহণ করো না, তাতে তোমাদের ক্ষতি হবে। কিন্তু তিনি নিজে শান্তভাবে আসনে বসে সেই আহার্য গ্রহণ করলেন। তিনি সমদর্শী, তিনি আচার্য, অতএব তিনি চুন্দ প্রদত্ত খাদ্যও গ্রহণ করবেন, এমনকি শুকরের মাংসও খাবেন। তাই তিনি খেলেন, স্থিরভাবে সেই আহার্য গ্রহণ করলেন। তিনি তখন মরণাপন্নই ছিলেন, এখন মৃত্যু একেবারে আসন্ন উপলব্ধি হয়ে বললেন, ওই বৃক্ষের নিচে আমার জন্য শয্যা করে দেওয়া হোক, আমার মনে হচ্ছে আমার প্রয়াণের সময় উপস্থিত হয়েছে। তারপর সেই বৃক্ষমূলেই তিনি শয্যা গ্রহণ করলেন এবং সেখানেই দেহত্যাগ করেন, আর সেই শয্যা ছেড়ে উঠতে পারেননি। ওই বৃক্ষতলে শুয়ে তিনি প্রথমেই জনৈক শিষ্যকে বলেছিলেন, চুন্দের কাছে গিয়ে তাকে জানিয়ে এসো, তার মতো উপকারী বন্ধু আমার আর কেউ নেই, কারণ তার দেওয়া খাদ্য গ্রহণ করেই আমি নির্বাণ লাভ করতে চলেছি। এরপরেও কতক লোক তার কাছে উপদেশ লাভের জন্য এসেছিল। একজন শিষ্য তাদের উদ্দেশ্য করে বলেছিল, প্রভুর খুব কাছে তোমরা যেও না, তিনি এখন মহা সমাধিতে নিমগ্ন হতে চলেছেন। কিন্তু সে কথা শোনা মাত্র বুদ্ধদেব বলে উঠলেন, না না, ওদের আসতে দাও। আবার কয়েকজন লোক এলো, আবার শিষ্যেরা তাদের বাধা দিতে গেল, কিন্তু আবার বুদ্ধদেব তাদের নিকটে আহ্বান করলেন। তারপর তার অন্যতম প্রধান শিষ্য আনন্দকে ডেকে বুদ্ধদেব বললেন, বৎস আনন্দ, আমি চলে যাচ্ছি, সেজন্য শোক করো না, আমার জন্য চিন্তা করো না, মনুষ্য জীবনে মৃত্যু অবধারিত, তোমরা নিজেদের মুক্তির জন্য অধ্যবসায়ের সঙ্গে চেষ্টা করো, তোমরা প্রত্যেকেই সর্বাংশে আমারই মতো, আমি তোমাদেরই একজন ছাড়া আর কিছু নই, অশেষ তপস্যায় আমি আমার জীবন গঠিত করেছি, সুতরাং তোমরাও অক্লান্ত চেষ্টার দ্বারা বুদ্ধত্ব লাভ করতে পারো। শুনলেন বুদ্ধদেবের কথা, স্বামী বিবেকানন্দের কলমে, তার প্রবন্ধ থেকে পাঠ করে শোনালাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত থেকে পাঠ। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, এখন কথামৃত থেকে পাঠ। পাঠ করে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। ওই মাড়োয়ারি ভক্ত এসেছেন ঠাকুরের কাছে, ঠাকুরকে জিজ্ঞেস করছেন, নানান রকমের প্রশ্ন করছেন।
একেবারেই আমরা যে মানুষ, পাঁচজন মানুষ, জাগতিক স্তরের যে সমস্ত মানুষ যারা আধ্যাত্মিকতা অত জানি না কিন্তু পুজো করি, ঈশ্বরে ভক্তি আছে কিন্তু পথ জানি না, সেই রকমের ভক্ত তিনি, সেই মাড়োয়ারি ভক্ত বলা হচ্ছে কথা আমৃতে। তো তিনি নানান রকমের প্রশ্ন করছেন, মরলে কি হয়, ত্যাগ ব্যাপারটা নিয়ে প্রশ্ন করছেন, ইত্যাদি 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 যা কিছু সেগুলো তো আপনারা শুনেছেন। তো এইবারে যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে মহারাজ গঙ্গায় শরীর ত্যাগ করলে তবে মুক্তি হবে। এর উত্তরে ঠাকুর কি বলছেন সেটা বলবার আগে আপনাদের একটা গল্প বলে নি, সেটাও ঠাকুরেরই গল্প, আপনারা সকলে জানেন। সেটা হচ্ছে যে একজন গঙ্গা চান করতে যাচ্ছে, অনেক পাপ করেছে সে। এবারে যখন গঙ্গা চান করতে যাচ্ছে, গঙ্গার ধারে ওই যে গাছপালাগুলো আছে, পাপেরা সব তার ঘাট থেকে উঠে গাছপালায় ঝুলতে লাগলো। সে গঙ্গা চান করলো, করে আবার উঠে যখন বাড়ি ফেরত চলে আসছে তখন পাপেরা আবার তার ঘাড়ে ঝুপঝুপ করে এসে পড়লো। মানে গঙ্গার চান করতে যাব তাতেই পাপস্খলন হয়ে যাবে, ঠাকুর এটা বিশ্বাস করতেন না, অত সোজা না, আমি গঙ্গায় চান করলুম করে আমার সমস্ত পাপ চলে গেল, যা নিশ্চিন্ত। তাহলে তো ওই সকালবেলা একবার করে গঙ্গার চান করে তারপর সারাদিন ধরে যত পাপ করা যায় সে সমস্ত কিছু করলেই হয়ে যেত, তা নয়। পাপ যদি দূর করতে হয় তাহলে সেটা আচরণের মধ্যে দিয়ে করতে হবে, আচারের মধ্যে দিয়ে করতে হবে। সেইটা আমার প্রাত্যহিক যে জীবন যাপন, জীবন চর্যা, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে করতে হবে। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন জ্ঞান হলেই মুক্তি, যেখানেই থাকো, ভাগাড়েই মৃত্যু হোক আর গঙ্গা তীরেই মৃত্যু হোক, জ্ঞানীর মুক্তি হবে। জ্ঞানটা কি, তাই নিয়ে তো বহুবার বহু কথা বলা হয়েছে। খুব যদি একেবারে নির্যাস হিসেবে ধরবার চেষ্টা করি জ্ঞান ব্যাপারটা কি, তাহলে হচ্ছে যে এই সংসারটা অনিত্য, এই আমার চারপাশে যা কিছু আমি দেখছি সেই সমস্ত কিছু অনিত্য, নিত্য বস্তু সেই তিনি, এইটা বোধ করা। এটা আমি আপনি, এই তো আমি বললাম সকালবেলা এই অনুষ্ঠানে, আপনারা কত মানুষ শোনেন এই অনুষ্ঠান, তারা শুনলেন, এটা এটা জ্ঞান হলো না, এটা তথ্যটা জানা হলো, এটা কথাটা জানা হলো। জ্ঞানটা হলো তখন যখন সেইটা আপনার মনের মধ্যে একেবারে ঢুকে গেল, আপনার অনুভবের মধ্যে ঢুকে গেল, আপনার জীবন বোধের সঙ্গে মিশে গেল সেটা। ওই যে আবার ঠাকুরের কথা মনে পড়ে যায় যে ওই সিদ্ধি গায়ে মাখলে কিছু হবে না বাবা, সিদ্ধিটাকে খেতে হবে, তবে তো নেশা হবে। এই যে কথাগুলো, যে সংসারটা অনিত্য মায়া, আসলে হচ্ছে সংসারটা যে অনিত্য সেই বোধটা নিজের ভেতরে তৈরি হওয়া, আচ্ছা আচ্ছা বোধটা তৈরি হওয়া, কিন্তু সেটা সত্যি সত্যি যদি তৈরি হয় তাহলেই জ্ঞান হলো বলা যেতে পারে। তবে অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর। তো মাড়োয়ারি ভক্ত বলছেন মহারাজ কাশীতে মুক্তি হয় কেন? ঠাকুর বলছেন কাশীতে মৃত্যু হলে শিব সাক্ষাৎকার হন, হয়ে বলেন আমার এই যে সাকার রূপ, এ মাইক রূপ, ভক্তের জন্য এই রূপ ধারণ করি, এই দেখ অখণ্ড সচ্চিদানন্দ মিলিয়ে যাই, এই বলে সে রূপ অন্তর্ধান হয়। কিন্তু আসল কথাটা কি? আসল কথা ওই পুরাণে আছে, চণ্ডালেরও যদি ভক্তি হয় তবে মুক্তি হবে। ভক্তি মানে, ভক্তি মানে নিজেকে সমর্পণ, এমতে নাম করলেই হয়, যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এসবের কোনো দরকার নেই। শুনছেন কথা আমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, ফিরে আসছি গানের পর। ভক্তি হলে মুক্তি হবে, ভক্তি মানে হচ্ছে সমর্পণ, নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া তার পায়ে, তিনি যা করবেন তাই হবে, আমি তিনি বই আর কিছু জানি না। এমতের নাম করলেই হয় এই কলিযুগে, নাম করলেই হলো, যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এসবের দরকার নেই, কিন্তু কেবলমাত্র নাম, হরের নাম হরের নাম হরের নাম হি কেবলম, কেবল নাম করে যাও। নাম করলে সেই নামে তোমার মনের ভেতরটা একদম টইটুম্বুর হয়ে থাকবে, অন্য কোনো ভাবনা চিন্তা, অন্য কোনো পাপ চিন্তা, সেই নামে ভর্তি যে মনটা, মন নামক সেই চৌবাচ্চাটা, সেখানে অন্য কিছু ঢুকতেই পারবে না।
তো বলছেন কলিকালে বেদক্ত কর্ম করবার সময় কই, তাই কলিতে নারদীয় ভক্তি। শুধু ভক্তি, শুধু নাম, অত যাগ যজ্ঞ কে করবে? সেই টাকা পয়সা নেই আমাদের, আপনি কি যজ্ঞ করবার টাকা পয়সা জোগাড় করতে পারবেন? শুধু নাম করো, নাম করো, নাম করো, নাম করো। কর্মযোগ বড় কঠিন, নিষ্কাম কর্ম না করতে পারলে বন্ধনের কারণ হয়, তাতে আবার অন্নগত প্রাণ, সব কর্ম বিধি অনুসারে করবার সময় নেই। দশ মূল পাঁচন খেতে গেলে রোগীর এদিকে হয়ে যায়, তাই ফিভার মিক্সচার। আসলে নিষ্কাম কর্ম যদি না করে, মানে আমি একটা কাজ করলাম, এই কাজটা তিনি আমাকে দিয়ে করিয়েছেন, আমি কিছু জানি না, আমার কোনো মাথা ব্যথা নেই এই কাজটা সম্পর্কে, খুব মন দিয়ে কাজটা করেছি, একবার অন্তর থেকে কাজ করেছি, কিন্তু সেটা ঈশ্বরের কাজ বলে করেছি। এটা করা খুব শক্ত, আমরা সবাই জানি যে এইটা করা খুব শক্ত, একটা আমি ঢুকে পড়েই, কিন্তু যে আমি কাজটা করলাম, আমি এইটা করে দিলাম, আমি ওটা করে দিলাম, এটা ঢুকে পড়ে তো। কিন্তু এই ঢুকে পড়লে সেটা কিন্তু বন্ধনের কারণ হয়, তখন ওই আমি 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 এইটা চেপে বসে, ঘাড়ের উপর চেপে বসে, পাপের মতন ঘাড়ের উপর চেপে বসে, তখন সেটা বন্ধন। তারপর সমস্ত কর্ম তো বিধি অনুসারে করবার সময় নেই, আমাদের আমাদের যে শরীর, সেই শরীরের দাবিটা মানতে হবে, দেহের দাবিটা মানতে হবে, দেহকে বাদ দিয়ে তো আমি সাধনা করতে পারবো না। কাজে কাজে এই সমস্ত কিছু ফলে পুরাকালে, সত্যযুগে, ত্রেতাযুগে, দ্বাপর যুগে মানুষ যেভাবে যেভাবে ভজন পূজন ইত্যাদি ইত্যাদি করতে পারতো, যেভাবে সাধনা করতে পারতো, সেই রকমভাবে আর করতে পারবে না। খুব সহজে যাতে করতে পারা যায় সাধনা, তার জন্যই এই নাম গান, তার নাম গুণ কীর্তন করা, নারদীয় ভক্তি বলতে বোঝায় শুধু তার নাম করা। কলিযুগে কর্মযোগ ঠিক নয়, ভক্তিযোগই ঠিক। শুনছেন কথা আমৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর, ঠাকুরের কথা শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কথা আমৃত থেকে পড়ে শোনাচ্ছি। কথা আমৃত কি বলছে? বলছে যে সংসারে কর্ম যতদিন ভোগ আছে করো, সে তো করো, সেটা তোমার হাতে নয়, কিন্তু ভক্তি অনুরাগ চাই, তার নাম গুণ কীর্তন করলে কর্ম ক্ষয় হবে। তার নাম করো, দেখবে আস্তে 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 বন্ধন খসে যাচ্ছে, এবং এইটা কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এইটা সম্ভব, এইটা কেবলমাত্র একটা অলীক কল্পনা, ঠাকুর একটা বায়বীয় কোনো কথা বলছেন, এইরকমটা কিন্তু নয়। আপনি যদি ক্রমাগত তাতে নিজের চিত্তকে ভরিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আস্তে 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 এই যে চারপাশের যে পার্থিব জগৎ, সেই জগতের যে যা কিছু দাবি, সেই দাবিগুলো, ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, ভালো থাকতে হবে, এইসব যে দাবি, আমি এইটা আশা করছি আমার চারপাশের মানুষজনের কাছ থেকে, এই যে সব দাবি, এই দাবিগুলো আস্তে 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 এই খোসা যেমন করে ছাড়ানো হয়ে যায়, সেই রকম করে চলে যাবে। বলছেন কর্ম চিরকাল করতে হয় না, তাতে যত শুদ্ধা ভক্তি ভালোবাসা হবে ততই কর্ম কমবে, তাকে লাভ করলে কর্ম ত্যাগ হয়, বলে একটা অসাধারণ উপমা ব্যবহার করছেন, অসাধারণ উপমা। বলছেন গৃহস্থে বউয়ের পেটে ছেলে হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, সন্তান হলে আর কর্ম করতে হয় না। না না, ওর ওর তো ছেলে হবে, ঠিক আছে, ওকে তাহলে এই উনুনের ধারে যেতে দেওয়ার দরকার নেই, ওকে দিয়ে কাপড় কাচানোর দরকার নেই, ওকে দিয়ে এই করাবার দরকার নেই, ওকে দিয়ে ওই করাবার দরকার নেই, আস্তে 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 কর্মটা কমে আসছে। তখন যখন ছেলে হলো, তখন ওই ছেলেকে নিয়েই সে মেতে থাকবে, ছেলেকে দুধ দেবে, ছেলের নখ কেটে দেবে, ছেলের বিছানা করে দেবে, ছেলের হাগুমুতু পরিষ্কার করে দেবে, এইগুলোই সে করবে, এইটাই হলো তার কর্ম, সংসারের কর্ম থেকে তার ছুটি হয়ে গেল। একবার ঈশ্বরকে পেয়ে গেলে তখন সংসারের কর্ম থেকে ছুটি। তারপরে যখন সে ছেলে বড় হয়ে গেল,
তখন সে আবার কর্মে ফিরে এলো, সংসারের কর্মে ফিরে এলো। এটা ঠাকুর বলেন, এটা আমি বলছি, আমার নিজের যেটা মনে হয়েছে সেইটা বলি আপনাদের। ফিরে এলো, কিন্তু আসল মনটা তার পড়ে আছে ওই নিজের সন্তানের দিকে। শুনলেন কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পরে আপনাদের চিঠিপত্র, দেখা যাক কার চিঠি আজকে পড়া হয়। গত 19 আগস্ট একটি চিঠি পড়েছিলেন, যাতে পত্র লেখক তার ও তার মাতাশ্রীর কথোপকথনের মাধ্যমে বলেছেন যে মানব শরীরের প্রধান অঙ্গ হল কাঁধ, শোল্ডার। আপনিও তা মেনে নিলেন। শক্তিশালী কাঁধের প্রয়োজন ভারোত্তোলনে, বল্লম ছুঁড়তে, সাঁতার কাটতে, যেমন শক্তিশালী পা দরকার ছুটতে, শক্তিশালী হাত দরকার কুস্তি লড়তে ইত্যাদি। কিন্তু এগুলোর মধ্যে কোনো একটি প্রধান অঙ্গ হতে পারে না, কেননা জীবনযাত্রা এগুলো ছাড়াও নির্বাহ হয়। তাই সেই অঙ্গকে প্রধান বলা যেতে পারে যা ছাড়া প্রাণীজগৎ লোপ পাবে। সেই অঙ্গ হলো জননেন্দ্রিয়, লিঙ্গ ও যোনি। এই জন্য হিন্দু ধর্মে শিবকে শিবলিঙ্গ রূপে ও দেবী কামাক্ষাকে যোনি রূপে আরাধনা করা হয়। গীতায় কৃষ্ণ বলেছেন, ব্রহ্মা যোনি রহং অহং বীজপ্রদ পিতা, অর্থাৎ ব্রহ্মা যোনি রক্ষা করেন ও কৃষ্ণ তাতে বীজ প্রদান করেন। সুতরাং পুরুষের প্রধান অঙ্গ হলো লিঙ্গ ও স্ত্রীর প্রধান অঙ্গ হলো যোনি। এই অঙ্গগুলো লোপ পেলে সমস্ত প্রাণী জগৎ লোপ পাবে। তন্ত্র সাধনায় জননেন্দ্রিয়ের বিশেষ মাহাত্ম্য আছে। আশা করি এই চিঠি পড়বেন, সঞ্জয় ঘোষ, সল্টলেক। হ্যাঁ, খুবই দামি চিঠি, খুব সুন্দর চিঠি, কিন্তু একটা কথা বলবো, অপরাধ নেবেন না। আপনি ওই যে পত্র লেখক যিনি কাঁধকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মনে করেছিলেন, তার চিঠিটাকে বাচ্চার্থে ধরেছেন। আসলে কাঁধের যে কাজগুলোর কথা আপনি বলেছেন, কাঁধের তো কাজ সেইগুলোই, ভারোত্তোলনে, বল্লম ছুঁড়তে, সাঁতার কাটতে ইত্যাদি ইত্যাদি, যেগুলো আপনি বলেছেন। কিন্তু কাঁধ এক্ষেত্রে একটা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছিল, যে যার উপর ভরসা করা যায়, যার উপর মানুষ নির্ভর করতে পারে, সেই দিক থেকে কাঁধ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরকম একটা রূপকার্থে কথাটা বলা হয়েছিল। সেইটা আপনার নজর এড়িয়ে গেছে, আপনি একেবারেই শারীরিক দিক থেকে বিষয়টি দেখেছেন, ভালোই করেছেন একদিক থেকে, কেননা তার ফলে আপনার যে চিঠিটা সেইটা পড়া হলো, এবং সেই চিঠিরও একটা খুব গুরুত্ব আছে আমাদের এই শরণাগত অনুষ্ঠানে, যেমন আপনার অন্যান্য চিঠিরও থাকে। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠির জন্য। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। গানের পর ফিরে এলাম বাইরে দূরে, শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম মানে আন্দামান থেকেও ফিরে এলাম, বেশ তাড়াহুড়ো করে আন্দামানের সব মন্দির না দেখে ফিরে এলাম। তার কারণ, হঠাৎ করে পুজোর কথা মনে পড়ে গেল। পুজো তো এসে গেল, এই তো আর কটা দিন, এক মাসও নেই, এইরকম একটা সময় বাকি। তো এই সময়ে আমরা দুর্গা ঠাকুরকে নিয়ে নানান রকম কথা বলবো। দুর্গা ঠাকুর মানে আমাদের এই দেশের নানান জায়গায় যে নানান দুর্গা মন্দির আছে, সেই সমস্ত জায়গায় নিয়ে যাব আপনাদের। সেখানকার মন্দিরগুলো দেখব, সেখানকার মূর্তি দেখব, এইভাবেই আমরা আমার গোটা দেশ, সে আমার গোটা দেশে যেখানে ছড়ানো দুর্গা মূর্তি আছে সেগুলো দেখে বেড়াব। এখানে একটা কথা বলবার আছে, সেটা হচ্ছে যে এই যে দুর্গা মন্দিরে যে দুর্গা থাকেন, মানে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, সব ক্ষেত্রেই যে তিনি দুর্গা নামে আছেন এমনটা তো নয়, নানান রকম নাম আছে তার। মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দুর্গা বলুন, লক্ষ্মী বলুন, মহাকালী বলুন, সরস্বতী বলুন, যা কিছু, এরা কিন্তু সকলেই শাক্ত দেবী,
এবং তারা এই যে শক্তি, সেই শক্তির প্রতিনিধিত্ব করছেন। আপনি বলতে পারেন যে দুর্গা হচ্ছেন তাদের মধ্যে প্রধান, দুর্গা হচ্ছেন তাদের মধ্যে অগ্রগণ্য। যে শক্তি দিয়ে অসুরকে নাশ করা হয়, যে শক্তি দিয়ে অশুভকে নাশ করা হয়, সেই যে অশুভ নাশী যে শক্তি, তার প্রতিভূ হচ্ছেন দুর্গা। এই রকম করে যদি ব্যাপারটাকে দেখা যায়, তাহলে বহু বহু দেবী আমাদের আলোচনার মধ্যে, আমাদের দর্শনের মধ্যে চলে আসবেন। সবাইকে দর্শন করতে পারবো না, কিন্তু দেখা যাক, পুজো পর্যন্ত আমরা দেবী দুর্গার নানান রূপ, আমার দেশে ছড়িয়ে থাকা নানান রূপ, এই যে সমস্ত মন্দির, সেই মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। কোথা থেকে শুরু করা যায়, মানে সব মন্দির নিয়ে তো কথা বলা যাবে না যেগুলো খুব গুরুত্বপূর্ণ মন্দির। তা আমি বলি কি যে একেবারে উত্তরে হিমালয় পর্বত, সেই উত্তর ভারত থেকে শুরু করা যাক। হিমালয় পর্বতের কাছাকাছি যে মন্দির আছে, দেবী দুর্গার মন্দির, সেইখান থেকে শুরু করা যাক। করতে 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 আমরা নিচে নামবো, মানে ব্যাপের দিক থেকে নিচে নামবো। আসলে সত্যি সত্যি তো ওপর নিচ বলে কিছু নেই, হিমালয়কে আমরা উত্তর মানে ওপরের দিক এইরকম সব ভাবি। যে মন্দিরটা আপনাদের নিয়ে যাব, নামটা আপনারা বুঝতেই পারবেন, এক্ষুনি নামটা না বলে একটা অন্য কথা বলি, ওই আপনাদের কৌতূহল বাড়াবার জন্য বলতে পারেন আর কি। এই যে মন্দিরটা, এর উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1585 মিটার। 1585 মিটার, তার মানে ধরুন 5200 ফিট উচ্চতায়। এই যে মন্দির, তার 61 কিলোমিটার দূরে হচ্ছে জম্মু। এই দেখুন, ধরে ফেলেছেন আপনারা কোন মন্দিরের কথা বলছি। জম্মু থেকে 61 কিলোমিটার দূরে যে মন্দির আছে, সে তো আপনাদের সকলেরই তার নাম জানা। যে জায়গাটার কথা বলছি, মানে যে গুহাটার কথা বলছি, পণ্ডিতেরা দেখে বলেছেন যে এই যে গুহাটা, এটা মোটামুটি 10 লক্ষ বছরের পুরনো। এই যে পাহাড়টা, এই পাহাড়টা 10 লক্ষ বছরের পুরনো। এই পাহাড়ের কথা ঋগ্বেদে বলা আছে, ত্রিকূট পাহাড়। মহাভারতের কথা বলি আপনাদের, পাণ্ডব কৌরবদের মধ্যে যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, আপনারা সকলেই জানেন, সেই কুরুক্ষেত্র যুদ্ধের কথা তো পুরাণ চিরন্তনেও বলছি, অভিমন্যু বধের কথা ইত্যাদি ইত্যাদি বলেছি, জয়দ্রথের কথা বলতে গিয়ে। হ্যাঁ, কুরুক্ষেত্র যুদ্ধের কথা আর কোন ভারতীয় না জানেন। সেই কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন এই যে দেবী দুর্গা তার পুজো করেছিলেন। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, বাইরে দূরে, আমি ফিরে আসছি গানের পর। বলছিলাম আপনাদের, এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন কুরুক্ষেত্র যুদ্ধের কালে যে তুমি দেবী দুর্গার পুজো করো, ওই দেবী দুর্গার পুজো করো, সেই দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করো। এতক্ষণে আপনারা বুঝে ফেলেছেন কোন দেবীর কথা বলবো, কোন মন্দিরের কথা বলবো। এই দেবী হচ্ছেন বৈষ্ণব দেবী। হ্যাঁ, বৈষ্ণব দেবীর মন্দির দেখতে যাব আমরা। সেই পুরাকালে দেবী যেখানে অবস্থান করতেন তার নাম ছিল জম্ভু। জম্ভু মানে, বুঝতে পারছেন, সেই জম্ভু থেকে আজকের এই জম্মু কথাটা এসেছে। অর্জুন সেই দেবীর বন্দনা করলেন। সেই বর্ণনা যে তাতে এইরকম একটা কথা বলা ছিল, তিনি হচ্ছেন সমস্ত বেদের মাতা, বেদ ও মাতা, এবং বেদান্ত তার অধিগত, এবং তিনি হচ্ছেন বিজয়ের দেবী। কারণ দেবী দুর্গাকে তো আমরা বিজয়ের দেবী বলে অভিহিত করতেই পারি, আমরা তো সকলেই জানি তিনি মহিষাসুরকে বধ করেছিলেন, পৃথিবীকে রক্ষা করেছিলেন, এবং সমস্ত দেবতার যে শক্তি, সেই শক্তি একত্রিত করে তাকে শক্তির দেবী হিসেবে গড়ে তোলা হয়েছিল। তো এবারে এই মন্দিরের একটা গল্প আপনাদের বলি। তো
দক্ষিণ ভারতের একটা ছোট গ্রাম, সেখানে রত্নাকর সাগর বলে একজন এবং তার স্ত্রী, বিয়ের পর তারা নিঃসন্তান, ছেলে পুলে হয় না। এইরকম গল্প তো আমাদের প্রচুর আছে যে ছেলে পুলে হয় না তারপরে সন্তান হলো। বস্তুত এই ছেলে পুলে না হওয়ার সঙ্গে উর্বরতার একটা সম্পর্ক আছে, যে উর্বরতা সমাজের কল্যাণ করে, যে উর্বরতা রাষ্ট্রের কল্যাণ করে, যে উর্বরতা অনেক মানুষের কল্যাণ করে। তো যাই হোক, তারা সন্তান লাভের জন্য খুব ব্যাকুল হয়ে উঠলেন। অবশেষে তাদের কোলে জন্ম নিল একজন, একটি সন্তান। তো এই যে মেয়েটি জন্মালো, এই মেয়েটা জন্মাবার পরেই তারা শপথ নিলেন যে ভবিষ্যতে সন্তান কোন দিকে যাবে, কি হবে না হবে, সে ব্যাপারে আমরা কোনো রকমের হস্তক্ষেপ করব না। এই সন্তানই হচ্ছেন বৈষ্ণদেবী। এই পর্যন্তই থাক বৈষ্ণদেবীর কথা। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান শেষ করি আজকের মতো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার, এক তো শরণাগত সৌমিত্র পরিবার, সেইখানে চিঠি লিখতে পারেন আপনারা, আর 9123615431 এই নাম্বার। কিন্তু চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখে দেবেন। তাহলে এইবারে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। বালক বয়স ছিল যখন, ছাদের কোণের ঘরে নিঝুম দুই পহরে, দ্বারের পরে হেলিয়ে মাথা, মেঝে মাদুর পাতা, একা একা কাটত রোদের বেলা। না মেনেছি পড়ার শাসন, না করেছি খেলা, দূর আকাশে ডেকে যেত চিল, শিশু গাছের ডালপালা সব বাতাসে ঝিলমিল। তপ্ত তৃষায় চঞ্চু করি ফাঁক, প্রাচীর পরে ক্ষণে ক্ষণে বসত এসে কাক, চড়ুই পাখির আনাগোনা, মুখর কল ভাষা, ঘরের মধ্যে কড়ির কোণে ছিল তাদের বাসা। ফেরিওলার ডাক শোনা যায় গলির ওপার থেকে, দূরের ছাদে ঘুড়ি ওড়ায় সেকে, কখন মাঝে মাঝে ঘড়িওলা কোন বাড়িতে ঘণ্টার ধ্বনি বাজে। সামনে বিরাট অজানিত, সামনে দৃষ্টি পেরিয়ে যাওয়া দূর, বাজাত কোন ঘর ভোলানো সুর, কিসের পরিচয়ের লাগি, আকাশ পাওয়া উদাসী মন সদাই ছিল জাগি। অকারণের ভালো লাগা, অকারণের ব্যথায় মিলে গাঁত্ত স্বপন, নাইকো গোড়া আগা। সাথীহীনের সাথী মনে হতো দেখতে পেতেন, দিগন্তে নীল আসন ছিল পাতি। সত্তরে আজ পা দিয়েছি আয়ু শেষের কুলে, অন্তরে আজ জানলা দিলেম খুলে, তেমনি আমার বালক দিনের মতো চোখ মেলে মোর, সুদূর পানে বিনা কাজে প্রহর হলো গত। প্রখর তাপের কাল, ঝরঝরিয়ে কেঁপে ওঠে শিরিশ গাছের ডাল, কুয়োর ধারে তেঁতুল তলায় ঢুকে পাড়ার কুকুর ঘুমিয়ে পড়ে, ভিজে মাটির স্নিগ্ধ পরশ সুখে, গাড়ির গরু ক্ষণকালের মুক্তি পেয়ে ক্লান্ত আছে শুয়ে, জামের ছায়ায় তৃণবিহীন ভূঁয়ে, কাঁকর পথের পারে শুকনো পাতার দৈন্য জমে গন্ধরাজের সারে, ছেয়ে আছি দুচোখ দিয়ে সব কিছুরে ছুঁয়ে, ভাবনা আমার সবার মাঝে থুয়ে। বালক যেমন নগ্ন আবরণ, তেমনি আমার মন ওই কাননের সবুজ ছায়ায়, এই আকাশের নীলে বিনা বাধায় এক হয়ে যায় মিলে। সকল জানার মাঝে চিরকালের না জানাকার শঙ্খধ্বনি বাজে, এই ধরনের সকল সীমায় সীমাহারার গোপন আনাগোনা, সেই আমারে করেছে আনমনা। খুব ভালো থাকবেন,
আনন্দে থাকে।